টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালার শখের বাজার। আয়ের আড্ডায় বড় থেকে ছোট যুবকরা যুবতীরা এখানে আড্ডা মারে। কামাল দাস এই আড্ডার ছবি সন্ধ্যাবেলায় আড্ডার সময় ছবি তুলতে এসছে। দেখি কারা কীরকম আড্ডা মারে, কতক্ষণ আড্ডা মারে। দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে। শখের বাজারে কি নাম দাদা তোমার? আমার নাম বাপন জানা। বাপন দা কতদিন ব্যবসা করছো? 44 বছর। তুমি কি খালি চা বেচো? আর চা বিস্কুট সিগারেট ফিগারেট এইভাবে সংসার চলে যাচ্ছে। খুব ভালো লাগছে বাপন দা 44 বছর লড়াই করছে। এই ডায়মন্ড হারবার রোড যখন অনেক পুরনো ছিল, তাই তো বাবা করতো, আমি পরে করছি। সেখান থেকে 120 ফুট চওড়া হয়েছে এই রাস্তা, তারপরও কিন্তু শখের বাজার শখের বাজারের মতোই রয়েছে। দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। চা খেতে কেমন লাগে? এখানে বেশ জমজমাট এই এরিয়াটা। আরো জমজমাট ছিল, এখনো জমজমাট। এটা সকাল থেকে এই চায়ের দোকানগুলোতে আড্ডা হয় আর রাত 11টা অবধি চলে, মানে সব রকম খাবার দাবার পাওয়া যায়। আপনি তো বরাবরই এখানকার? হ্যাঁ, আমি এখানে বরাবর। আচ্ছা, আপনার নামটা? আমার নাম পিঙ্গিল ঘোষ। খুব ভালো লাগলো দাদা, চায়ের আড্ডায় মশগুল কামাল কলকাতাও রয়েছে শখের বাজারে। হ্যালো, হ্যাঁ, কি নাম? শুভদীপ মিত্র। শুভদীপ, এখানে চা খাও কেন? ঘরে চা পাও না? ভালো লাগে, একটু ঘোরাও হয়, মানে একটু মনটা দেখাও হয়, এখানে আড্ডাও হয়। আড্ডা হ্যাঁ, মোটামুটি আসি আর কি, চা খেতেই আসি এখানে, মেনলি চা খেতে আসি। খুব ভালো লাগছে শুভদীপ একটু আড্ডা মনটা ফ্রেশ করার জন্য আসে, কামালদার সাথে থাকো। প্রচুর মানুষ এখানে চা পান করতে আসে, আড্ডা মারে। দাদা চা খেতে কেমন লাগছে? একদম ভালো লাগছে না। তাহলে চাটা খাচ্ছেন কেন? কি করবো, ওর দোকান চলবে না নয়তো। বাহ, দারুণ যুক্তি, প্রচুর একটা দারুণ আড্ডায় চলে এসছে। দেখি দাদা মন খারাপ নাকি আপনার? না না, কেমন আছেন? খুব ভালো আছি। চা পান করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আড্ডা মারছেন, ভালো লাগে? হ্যাঁ, কেন লাগে, শখের বাজার বেশ ভালো জায়গা। হ্যাঁ হ্যাঁ, চায়ের টেস্ট আছে এখানে? হ্যাঁ আছে। কি নাম আপনার? অর্ণব ভট্টাচার্য। অর্ণবদা খুব ভালো থাকবেন। কি নাম দাদা তোমার? তোমার নাম কি? সন্দীপ। সন্দীপদা কতদিন করছো ব্যবসা? অনেকদিন করছে সন্দীপদা চায়ের ব্যবসা করছে। আর এখানে একটা জমজমাট আড্ডা চলে সকাল থেকে রাত অবধি, সবাই এসে দাঁড়িয়ে চা পান করে। কেমন লাগে এখানে চা পান করতে? হ্যাঁ, চা পান করতে কেমন লাগে আপনার? খুবই ভালো, ভালো লাগে। বাবার দোকান ছিল, তারপরে পরিবেশটাও তো একটা আড্ডা আড্ডা রয়েছে, একদম অন্যরকম ভালো লাগছে। আড্ডা মারতে কেমন লাগে? আড্ডা মারতে গেলে কেমন লাগে? চায়ের দোকানের সাথে রুটির দোকান, রুটির দোকান দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। দাদা কতদিনের রুটি দোকান তোমাদের? 12 বছর। তাহলে এটা কি মানে সেকেন্ড হাফে তোমরা না সকাল থেকে বেচো? হ্যাঁ, 3টে থেকে রাত অবধি বেচে রুটি, তার সাথে এইরকম। দিদি তোমার নাম কি? আমার নাম হচ্ছে সুলতা সরকার। কেমন চলছে তোমার সকাল থেকে খোলো? সকাল থেকে তো খুলি না, খুলতে পারি না, ছেলের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। কি চায়না থেকে এসছো? না, বেহালা? না, বাংলাদেশ বরিশাল। ও বরিশাল থেকে? আচ্ছা 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 আচ্ছা। এখানে বসে যে চা পান করছো, কেন ঘরে চা পান করো না? ঘরের চা এটা অন্যরকম। আচ্ছা, বাইরের চা স্বাদ আছে, ঘরের চা ইন্টারেস্টিং। ভালো লাগে এখানে আড্ডা মারতে? হ্যাঁ, আড্ডা মারছি না, আমিও পাপড় সেল করি। আচ্ছা হ্যাঁ, ওই একটু রেস্ট নেওয়ার জন্য চা টা খাই। বাহ, এখানে বসে চা খেতে ভালোই লাগে, তাই তো দাদা? হ্যাঁ, আপনার নাম? আপনি তো শখের বাজারেই থাকেন, চিনি আপনাকে। কেমন লাগে এই আড্ডা মারতে এখানে? এখানে আমরা 8-10 মিনিট থাকি, চলে যাই। 20 বছর হয়ে গেছে আমি। 20-25 বছর? হ্যাঁ, 20-25 বছর এই ব্যবসা করছে দিদি। দিদিকে স্যালুট জানাই,
এইরকম কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, যারা যারা এই ব্যবসা করছে মন দিয়ে করুক আর তাদের সংসারটা চালাক। খোকন দা কতদিন করছো ব্যবসা? 17 বছর। কি কি আছে তোমার? আমার সকালবেলা টিফিন আছে, মুড়ি, চা। রাত কটা অবধি হয়? নটা থেকে বন্ধ হয়। নটার দিকে মোটামুটি সংসার চলে যায়? গুড, খুব ভালো লাগছে। খোকন দা খুব কষ্ট করছে, চা বিক্রি করছে, শখের বাজারে রয়েছি। শখের বাজার যে চায়ের স্টলগুলো আছে খুব বিখ্যাত, কোনো না কোনো স্টলে প্রতিটা মানুষ চা প্রেমীরা আসে। আপনিকে পেয়েছি, কি নাম তোমার? দেবদা। কতদিন এখানে চা খাচ্ছেন? বহুত দিন। কেন এখানে চা খেতে ভালো লাগে? বন্ধুরাও থাকে সবাই। এই চা পান করতে করতে মন মানিসমল বা অন্য কোনো আলোচনা তৈরি হয়? অ্যাকচুয়ালি এই জায়গাটা বিখ্যাত হচ্ছে, রিয়েল এস্টেটের যারা এজেন্ট আছে এই জায়গায় আমি দেখেছি প্রচুর ভিড় হয়, এবং এখানে খেত রিয়েল এস্টেটের যারা এজেন্ট ঘর বাড়ি প্রচুর শখের বাজারে। আপনার এতটা খবর নেই দাদা, কেমন এখানে চা পান করতে কেমন লাগে? কেমন লাগে এখানটা আড্ডা মারতে? নিজেদের জায়গা পাড়া, আপনার এখানে এসে কিরম পরিবেশ লাগে? কেমন দাদা কেমন লাগছে এখানটা আড্ডা মারতে, দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে? ভালো লাগে কিন্তু, অনেকে মিলে একসাথে আড্ডা মারছে এক এক জায়গায়। খুব ভালো লাগছে, চায়ের দোকানের স্টল গুলোতে ঘুরে বেড়াচ্ছি, শখের বাজারে যে কটা চায়ের স্টল গুলো আছে এগুলো দেখাতে চাইছি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে উঠে যাক। সবার জন্য দোয়া করছি, সবার জন্য প্রার্থনা করছি, স্টলগুলো থাকুক আর এদের সংসারগুলো বেঁচে যাক। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুক। যতগুলো স্টলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সবাই লাইক কমেন্টস করে শেয়ার করে জানাবেন কীরকম লাগলো আপনাদের এই ছোট্ট ভিডিওটা। যারা যারা এখানে আড্ডা দেন শখের বাজার, তারাও বলবেন আর শখের বাজার এরিয়াটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, শেয়ার করে বন্ধুদের দেখাবেন আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা বরাবর দেখতে থাকুন। কামাল কলকাতা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কামাল দা বিদায় নিচ্ছে শখের বাজার চার মাথা মোড় অন রোড ডায়মন্ড হারবার রোড থেকে। আজ যে স্টলগুলো দেখালাম যেখানে দারুণভাবে চায়ের সাথে আড্ডা চলে, দারুণ লাগে, অনেক ভিড় হয় রাত 11টা পর্যন্ত, সেই ডায়মন্ড হারবার রোডের ওপরে দাঁড়িয়ে সেই স্টলের ছবিগুলো আপনাদের উপহার দিলাম। সবাই বলবেন কেমন লাগলো, আর বেহালার প্রত্যেকটা বাজারগুলোর ছবি তুলছি সেগুলো সম্বন্ধে জানাবেন। বড় বাড়ি রায়চৌধুরী সেটাও তুললাম, সেটাও জানাবেন। কামাল কলকাতা দেখতে থাকবেন বাচ্চা থেকে বড়রা, সাবস্ক্রাইব করে। হ্যাঁ, টাটা, বাই বাই।